ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখা নিয়ে একটি আন্তর্জাতিক কর্মশালা সম্প্রতি আয়োজিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লিপিকা প্রেক্ষাগৃহে। এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন কলকাতাস্থিত চীনের কনসাল জেনারেল ঝা লিউ, চীনে ভারতের রাষ্ট্রদূত ডক্টর টি সি এ রাঘবন, অধ্যাপক মনোরঞ্জন মহান্তি প্রমুখ। As you know, Tagore was a universal human being, a universalist in his perception, in his writings, in his activities. And one of the steps which he took, he used to visit Asian countries. Even in the context of colonialism, when our attention was tuned to the Western world, Tagore was the one who always believed in a close tie up with Asian countries. And I'm quite privileged to have visited three countries where Tagore went. It is a year of great importance both in Chinese and Indian modern history. This is the centenary of 1919, the year of the May 4th movement. We have celebrated the anniversary of the incident at Jallianwala Bagh. But it's also important for another reason, which is often forgotten, especially when we think about the philosophy behind China Bhavan and Shantiniketan and so on. This is the anniversary, this is the centenary of when India became a full-fledged member of the League of Nations, even while it was still a colony. This was really our first step or a major step forward in understanding the relationship between India and the world. Professor Biji mentioned Tagore's visit to China in 1924. So when Tagore was in China in 1924, Mr. Liang Qichao, one of the greatest reform mind of China, modern contemporary China, he told the audience, maybe just like today, in answering questions about where Tagore was from. So he said Tagore was from a country that was China's dearest and nearest brother. That is more than 95 years ago. Both China and India, these two brothers, have changed dramatically, প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর 1928 সালে প্রথম চীন সফর করেন এবং 1937 সালে এখানে চীন ভবন গড়ে তোলা হয়। এই কর্মশালায় চীন থেকে বেশ কিছু অতিথি অংশগ্রহণ করেন। ২৭তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস 2019 হয়ে গেল বীরভূমের শিউরি বেনিমাধব স্কুলে। জেলা থেকে 222টি স্কুল অংশগ্রহণ করেন, ছাত্রছাত্রী সংখ্যা মোট 796 জন। 398টি প্রজেক্ট জমা পড়ে 27তম জাতীয় চিলড্রেন সায়েন্স কংগ্রেসে। দিনের পর দিন বিজ্ঞানের প্রতি আগ্রহ বেড়ে চলেছে জেলা জুড়ে, তার প্রমাণ মিলেছে এইভাবে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে। শিশু বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোলপুরের সাংসদ অসিত মাল, শিউরি বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার চ্যাটার্জি। দুই দিন ধরে চলবে এই বিজ্ঞান মেলা। আর এই বছরে একটা আমরা প্রোগ্রাম এর সঙ্গে যোগ করেছি, সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড কুইজ, এভরিডে সায়েন্স, বেসিক সায়েন্স, সুপারস্টিশনস যেগুলো আছে, কুসংস্কার, সমাজের অন্ধবিশ্বাস,
এবং এই যে প্লাস্টিক মুক্ত বীরভূম আমাদের যে একটা স্লোগান এবং জল বাঁচাও, এই দুটো বিষয়ের উপর মাথায় রেখে এটা আমরা জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা কুইজের আয়োজন করি, যেখানে খুদে বিজ্ঞানীরা তাদের তৈরি কাজ সকলের সামনে তুলে ধরবেন। এখান থেকে নির্বাচিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখলকারীরা রাজ্য থেকে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি অনুযায়ী ইসরোর দুই কৃতি ছাত্র যারা বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের উদ্যোগে উত্তরায়ণে আমার রবীন্দ্রনাথ বিষয়ে এক বক্তৃতার মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সম্বন্ধে বক্তব্য রাখেন বিভাস রায়চৌধুরী ও তন্ময় চক্রবর্তী। একজন কোয়ান্টাম ফিজিক্সের লোক কেন হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন? তারপরে আবিষ্কার করলাম সেই অত্যাশ্চর্য লাইন, নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদ যুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভানু। পরমাণুর অনুরকম সুন্দর ডেফিনেশন আমি অনেক জায়গায় গিয়েছি পাইনি। রবীন্দ্রনাথ ঠাকুর যে বৃহত্তর সমাজের কথা, যে সমাজেকে চেনার, যে সমাজের পাঠশালায় শিক্ষা গ্রহণ করবার জন্য আমাদেরকে বলেছেন, সেটা আমাদের ভারতীয় প্রাচীন বেদ উপনিষদের শিক্ষা। যে এই পৃথিবী গ্রহ এটা মহাজগতের সঙ্গে যুক্ত, আমরা যুক্ত এই পৃথিবী গ্রহের সঙ্গে, অজস্র প্রাণের মধ্যে মানুষ অন্যতম একটা প্রাণ মাত্র, সকলের সঙ্গে মিলে মিশে গাছ এবং অন্যান্য প্রাণী এইভাবে যে বৃহৎভাবে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার কথাটাই আধুনিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আবার কবিতা, গদ্য, গান, নৃত্যনাট্য এই সমস্তর মধ্যে দিয়ে তিনি পুনর্নির্মাণ করার চেষ্টা করেছিলেন এবং সেটা যে প্রধান ধারার সমাজ গ্রহণ করবে না এটা জানাইছিল, কিন্তু এই জীবনকে, এই জীবনের সত্যতাকে, তার নিষ্ঠাকে, তার সৌন্দর্যকে কেউ একেবারে ধ্বংস করেও দিতে পারবে না, কারণ এটা হচ্ছে সত্য। তাই আমরা দেখি যে সারা পৃথিবীতেই আর কি রবীন্দ্রনাথের চিন্তা চেতনা একটা প্রবল বিকল্প জগৎ জীবন হিসেবে আমাদের পাশে পাশে চলেছে। বক্তৃতা ছাড়া রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিজয় কুমার সিংহ। গান, কবিতা পাঠ ও বক্তব্যে সমৃদ্ধ হয়ে ওঠে এই অনুষ্ঠান।
পুকুর থেকে উৎপাদিত কচুরি পানা ও ফেলে দেওয়া শাকসবজি থেকে বিদ্যুৎ উৎপাদন করে আদিবাসী এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ করে দিয়েছেন বিশ্বভারতীর পরিবেশ বিজ্ঞান বিভাগ ও পল্লী সম্প্রসারণ কেন্দ্র। শান্তিনিকেতনে আশেপাশে 12টি আদিবাসী বাড়িতে এই বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। এর ফলে পুকুরে থাকা কচুরি পানা অতি সহজেই নিয়ন্ত্রিত হয়েছে। সম্প্রতি উগান্ডা থেকে কয়েকজন বিজ্ঞানী শান্তিনিকেতনে আসেন এবং তাদের দেশেও কচুরি পানার এই ধরনের সমস্যার কথা কর্মশালায় তুলে ধরেন। এটা নিয়ে আমরা আগে একটা প্রজেক্ট করেছিলাম, ওইটার বেসিসে আবার আমরা করছি, কারণ আমাদের কাজটা ইংল্যান্ডে কয়েকটি ইউনিভার্সিটির খুব পছন্দ হয়েছে এবং এইটাই আমরা আবার করব উগান্ডাতে। উগান্ডাতে করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ওখানে ভিক্টোরিয়া লেকে প্রচণ্ডভাবে কচুরি পানা ছেয়ে গেছে এবং ওনারা বুঝতে পারছেন না কচুরি পানা কীভাবে আমরা নষ্ট করব বা কীভাবে ওটাকে ইউটিলাইজ করা যায়। তো যখন ওনারা দেখলেন যে আমরা কচুরি পানা থেকে এনার্জি তৈরি করতে পারছি এবং তখন ওদের খুব ইচ্ছে হলো যে ওই কচুরি পানা যেটা আমরা সবসময় ভাবি যে কোনো কাজের নয় সেটাকে দিয়ে যদি উগান্ডাতে ইলেকট্রিসিটি করা যায় এবং সব জায়গায় দেওয়া যায়। Here as the principal investigator of a new GCRF project funded called BEFLAB, which is investigating the use of invasive macrophytes for the production of bioenergy in both India and also in Uganda. আগের প্রজেক্টটাতে আমরা এই ধরনের যেগুলো ফেলে দেওয়া জিনিস সেগুলো থেকে আমরা বিদ্যুৎ তৈরি করেছি এবং আদিবাসীদের দিতে পেরেছি, সেটার উপরেই ভিত্তি করে এই প্রজেক্টটাতেও আমরা আশা করছি যে একটা ভালো কিছু হবে, কিন্তু সেটা তৈরি হবে উগান্ডার জন্য, উগান্ডার মানুষের জন্য। তারা আমাদের মতনই একটা আর্থ সামাজিক অবস্থার মধ্যে আছেন এবং সেই জন্য এই প্রজেক্টটার একটা বড় দিক হচ্ছে এবং সেখানে যেহেতু ভারতবর্ষের মধ্যে বিশ্বভারতী যুক্ত রয়েছে সেই জন্য এটা আমাদের গৌরবেরও বিষয় একটা যে আমরা আরেকটা দেশকে এই টেকনোলজি দিয়ে আমরা লিডস ইউনিভার্সিটি তার সঙ্গে মুম্বাইয়ের ICT এবং আমাদের বিশ্বভারতী সকলেরই একসঙ্গে যুক্ত করে আমরা তাদের সকলের গৌরব বৃদ্ধি করার চেষ্টা। ফলত বিশ্বভারতীর বিজ্ঞানীরা উগান্ডার প্রতিনিধিদের কচুরি পানা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন সম্বন্ধে বিশদে জানান। অদূর ভবিষ্যতে বিশ্বভারতীর এই প্রযুক্তি উগান্ডাতেও রূপায়িত হবে। তৃতীয় আন্তঃরাষ্ট্রীয় সাহিত্য উৎসব হয়ে গেল সম্প্রতি শান্তিনিকেতনে। হিন্দি প্রচার সভা শান্তিনিকেতনের উদ্যোগে শান্তিনিকেতনের কোঅপারেটিভ ব্যাংকের উপরে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম বহাল তিওয়ারি, পবিত্র কুমার মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সারা পৃথিবী থেকে 60 জন প্রতিনিধি সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেন। এখানে নানা ভাষায় সাহিত্য পাঠ করা হয়। সুদূর ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে সাহিত্যিকেরা এই উৎসবে অংশগ্রহণ করেন। এক বহুত হি অনুঠা অনোখা এসা এক অবসর হ্যাঁ, ক্যোকি ভারত মে সে অলগ অলগ জগহ সে জো সাহিত্যকার আতে হ্যাঁ, আপনি জমিন কি খুশবু লেকর আতে হ্যাঁ, আপনি ভাষা কি খুশবু লেকর আতে হ্যাঁ, और अपनी जो सांस्कृतिक विरासत है उसको साहित्य में संजो के आते हैं। तो एक मंच पर से पूरे भारत के लिए जब प्रस्तुति का अवसर प्राप्त होता है तो हम जिसे राष्ट्रभावना कहते हैं वो अपने आप में पनपती जाएगी। हिंदी तो अपनी राष्ट्रभाषा है ही है, लेकिन भारत भर में जो साहित्य है वो हमारे लिए एक बहुत बड़ी विरासत है। भारत के साथ साथ इन्होंने कई देशों का भ्रमण किया एवं उन देशों में
हिंदी प्रचार के लिए अपने आप को निछावर किया। शांति निकेतन का जो उद्देश्य है, इसलिए गुरुदेव रविंद्रनाथ ने शांति निकेतन की चिंता की थी, इस प्रतिष्ठान की स्थापना की थी, और इसको आगे बढ़ाने के लिए जो जो कदम उठाए, तरह तरह के कष्टों में, असुविधाओं में सब कुछ झेलते हुए वो आगे बढ़ते गए, और अंत में जा कर के ईश्वर जो है विश्वविद्यालय बना। मगर यह विश्वविद्यालय भारत के अन्य विश्वविद्यालयों से अलग, 2011 से इसकी क्रियाकलाप आरंभ हुई। इस क्रम में 14 सितंबर या सितंबर का जो महीना है वो हिंदी के का महीना है, इसलिए इधर उधर जाते रहते थे तो सब एक ही हिंदी के समझ के प्रोत्साहन के लिए चर्चा करते रहते थे। साहित्य उत्सवे दुई जन विशिष्ट साहित्यिक के उषा उपाध्याय एवं प्रदीप कुमार सिंह देवनाथ के सम्बर्धना देवा हय। সারা দেশের সঙ্গে বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রেও জাতীয় গরু রোগ নিরাময় দিবস পালন করা হল সম্প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটির শুভ সূচনা করেন মথুরাতে। এই উদ্যোগের উদ্দেশ্য পশুপালনের দ্বারা কৃষকদের আয় বাড়ানো। গরু এমন একটি গৃহপালিত জীব যার দ্বারা কৃষকদের আয় বাড়ানো সম্ভব, তাই গরুকে সুস্থ রাখার জন্য সারা ভারত জুড়ে জাতীয় গরু রোগ নিরাময় দিবস পালিত হচ্ছে। গরুর যে রোগ বেশি হয় তা হল খুরিয়া এবং ব্রুসুলোসিস। টিকাকরণের মাধ্যমে এই রোগ নির্মূল করে দুধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ। আজকে এই যে জায়গাটা, যে হ্যাঁ, এবার থেকে আমরা ঠিক করছি আমাদের যত গরু আছে, যত প্রাণী আছে, তাদের সবাইকে আমরা রোগ নিরাময় করবো, আমরা তাদের দিকে যত্ন নেবার, কারণ তাদের থেকেই আমরা খাচ্ছি। একটা রোগগ্রস্ত গরুর দুধ খাওয়া আর একটা স্বাস্থ্যবান গরুর দুধ খাওয়া, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো সেইটার কথায় মাথায় রেখে তাদেরকে আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে, সেই কথাটা মাথায় রেখে গোটা দেশ জুড়ে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে ভারতবর্ষের সব জেলাতে এই সময় এইরকম কর্মসূচি চলছে, এবং মথুরাতে, ভারতবর্ষের মথুরার নাম শুনেছেন নিশ্চয়ই, মথুরাতে, বৃন্দাবন মথুরার নাম শুনেছেন তো, সেই মথুরাতে আজকে প্রধানমন্ত্রী এই প্রোগ্রামটা করছেন, সেখানে অনেক গরুর ভ্যাকসিন দেওয়া হবে। তো এখানে আমরা অত গরুকে একসঙ্গে আনতে পারবো না বলে কিছু গরুকে এনেছি, যাদের ভ্যাকসিন হবে আমাদের সামনে, ওনাদের সামনে, এবং আপনারা সেটা মনে রাখবেন যে ভবিষ্যতে আপনারাও সচেতন থাকবেন। এই অনুষ্ঠানে প্রায় 80 জন কৃষক তাদের গরু নিয়ে অংশগ্রহণ করেন। ইকার্ডা ও বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের যৌথ উদ্যোগে একদিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়ে গেল বীরভূমের ইলামবাজার ব্লকের আকুম্বা গ্রামে। ইফা ডিকার্ডা ও বিশ্বভারতীর প্রকল্পের সহায়তায় দক্ষিণ এশিয়াতে অর্থাৎ বাংলাদেশ, ভারত ও নেপালে আমন ধান পরবর্তী পতিত জমিতে ডালশস্য চাষের নিবিড়করণের মাধ্যমে খাদ্য ও পুষ্টির সুরক্ষা বর্ধিতকরণ এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে এই কর্মশালা। যে ধানটা আমরা লাগিয়েছি, আমরা এদেরকে এর আগে যে পরামর্শ দিয়েছিলাম যে কম দিনে চাষ হয় সেরকম ধান লাগাতে, তাহলে কী হচ্ছে, কম দিনে উঠে গেলে তার জল কম লাগছে, এবং সেটা উঠে যাওয়ার পরে বা তার মধ্যেখানে ফসলের যেমন খেসারি ছড়িয়ে আমরা পায়রা ক্রপ করতে চাইছি, যাতে করে তার আর বেশি জল লাগছে না, বা রস থাকতে থাকতে আমরা সেটাতে কোনো মুসুর বা ছোলা জাতীয় ফসল
ফেলে দিচ্ছি এবং সেখানে উন্নত জাত যেগুলো 10 বছরের পুরনো হয়ে গেছে সেসব জাত নয়, 10 বছরের নতুন জাত, যেটা আমাদের ভারত সরকারের এখন একটা লক্ষ্য যে নতুন জাত ব্যবহার করতে, কারণ উৎপাদনশীলতাও সেক্ষেত্রে বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। তো এই প্রকল্পের মাধ্যমে আমরা উন্নত মানের বীজ সরবরাহ করব কৃষকদের, এবং আমরা সার থেকে শুরু করে আগাছানাশক ওষুধ বা বীজ শোধনের ওষুধ এবং রাইজোবিয়াম কালচার সেই সমস্ত কিছু আমরা চাষিদের মধ্যে বিতরণ করব এই প্রজেক্টের মাধ্যমে। এই ধরনের কর্মশালাতে বেশ সাফল্য মিলতে শুরু করেছে। ডাল শস্য চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের, কারণ ডাল চাষে জলসেচের প্রয়োজন খুব কম, এর ফলে লাভের মুখ দেখছেন কৃষকেরা। ডাল যে ঘাটতি আছে এই রাজ্যে তা কিছুটা মেটানো যাবে এই প্রশিক্ষণের মাধ্যমে। শুধু প্রশিক্ষণই নয়, এই কর্মশালা থেকে কৃষকদের হাতে ডাল শস্য বীজ তুলে দেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবন। ডাল শস্য চাষের জন্য অল্প জল লাগে, আর এই অল্প জল লাগার ফলে পৃথিবীতে যে ভারসাম্য নষ্ট হচ্ছে, জলের হাহাকার পড়ছে চারিদিকে, সেটাও কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কর্মশালাতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণ কুমার বারিক, অধ্যাপক সুব্রত মণ্ডল, অধ্যাপক বিনয় সরেন, অধ্যাপক রঞ্জন কুমার দা ও ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য। প্রায় 100 জন কৃষক এই কর্মশালাতে অংশগ্রহণ করেন। সম্মানিত করতে মোহাম্মদ মোজাহারুল হামিদ ও মানুষ বন্দ্যোপাধ্যায় সংকলিত মাস্টারমশাই গ্রন্থটি প্রকাশ করা হল শান্তিনিকেতনের শ্রী অরবিন্দ নিলয়ে। এই গ্রন্থটি প্রকাশ করেন অধ্যাপক সুনীতি কুমার পাঠক। যখন ইচ্ছা প্রকাশ করি এরকম একটি সংকলন করব যেখানে বিভিন্ন সময়ের মাস্টারমশাইরা তাদের মাস্টারমশাইদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন, মানুষ তাকে বলি এবং তিনি খুব সহজেই রাজি হন। এবং আমরা কাজটা করতে গিয়ে দেখছিলাম যার কাছে গেছি এমন একটা লোভনীয় বিষয় কেউ ফিরিয়ে দেয়নি। আসলেই শান্তিনিকেতনে যে সমস্ত প্রাচীন প্রবীণ অধ্যাপকেরা আছেন এবং অন্যান্য মাস্টারমশাইরা, এটা শুধু শান্তিনিকেতনে নয়, সারা বাংলাদেশে, সারা পশ্চিমবঙ্গে, সমস্ত বিশ্বব্যাপী যারা রয়েছেন ছড়িয়েছে, যে সমস্ত মাস্টারমশাইদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে। মাস্টারমশাই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, যে বিশ্বাস আমাদের শ্রদ্ধাবনত হতে শেখায়, যে বিশ্বাস আমাদের প্রত্যয়ী করে তোলে, যে বিশ্বাস ধীরে ধীরে আমাদের আমিকে চিনতে সাহায্য করে। তাই শান্তিনিকেতনের মাস্টারমশাইদের নিয়ে গ্রন্থ প্রকাশ করার কথা শুরু করেন তারা। এই গ্রন্থে 30 জন বিভিন্ন সময়কার মাস্টারমশাইরা লিখেছেন, যেমন সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার পাঠক, কল্পিকা মুখোপাধ্যায়, সুপ্রিয়া ঠাকুর, যুথিকা বসু সহ আরও অনেকে, যারা তাদের মাস্টারমশাই সম্পর্কে লিখেছেন। একজন শিক্ষক প্রত্যেকের জীবনে কতটা দাগ কেটেছে তাই এই গ্রন্থে প্রকাশ পেয়েছে। প্রত্যাশার পথ চলা শুরু 21 ফেব্রুয়ারি 2018। অনেকটা পথ, অনেকগুলি দিন অতিক্রম করে প্রত্যাশা এখন দ্বিতীয় বছরে প্রবাহমান। সামাজিক আর্থিক প্রতিবন্ধকতা ও কর্মময় জীবনের চরম ব্যস্ততাকে পরাস্ত করে প্রত্যাশা তাদের সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাচ্ছে। ইলামবাজার ব্লকের এই প্রতিষ্ঠানের জন্ম সাধারণ দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য। বেশ কিছু উৎসাহী শিক্ষক
এই কর্মে ব্রতী হন। বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা শুরু হয়, শয়ে শয়ে পড়ুয়ারা হাজির হন সেখানে। কোচিং ছাড়াও নানান সামাজিক কাজকর্ম করে থাকেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের মতো এবছরেও কৃতি সম্বর্ধনার আয়োজন করেন, যেখানে শুধু সম্বর্ধনা নয়, 120 জন দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়। এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়ক সহ আরও অনেকে। বোলপুর পৌরসভার উদ্যোগে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস উদযাপন করতে শিক্ষক দিবস উদযাপিত হল বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে। বোলপুর শহর অঞ্চলের 14 জন শিক্ষক শিক্ষিকা ও 4 জন কৃতী ছাত্রকে সম্বর্ধনা দেয় পৌরসভার পক্ষ থেকে। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই সমস্ত মানুষের কাছে যারা গোটা জীবন, একটা গোটা লাইফ ছাত্র তৈরি করার কাজে ব্যয় করলেন, তাদের কাছে দীর্ঘ কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর বিদ্যালয় শিক্ষার সাথে সংযুক্ত থেকে দিনের পর দিন জীবনের একেবারে প্রধান মূল্যবান যে অংশটা, সেই অংশটা তারা ব্যয় করেছেন বিভিন্ন বিদ্যালয়ে শত শত ছাত্রছাত্রীর জীবন গড়ে তোলার কাজে নিয়োজিত থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর পাঠ্যভবনের প্রাক্তন অধ্যক্ষ চঞ্চল বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা প্রাথমিক সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু, বোলপুর পৌরসভার পৌরপতি সুশান্ত ভকত, উপপৌরপতি নরেশ চন্দ্র বাউরি এবং বোলপুরের কাউন্সিলরেরা। রোটারি ক্লাব অব টেগোর ল্যান্ডের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব টেগোরল্যান্ড তারা শিক্ষকদের সম্মানিত করেন। এদিন অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন অচ্যুতানন্দজি মহারাজ। শিক্ষকদের উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরা হয়। তারা প্রায় পোলিওটাকে নির্মূল করে এনেছে মাত্র দুটো দেশে এখন আছেন সুন্দর, পাকিস্তান আর আফগানিস্তান। এই যে অভূতপূর্ব কাজ আপনারা করে চলেছেন, এর জন্যে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আরও সাকসেসফুল হন, আরও এগিয়ে যান, আরও এইভাবে কাজ করে যান, এটা আমরা আশা করব। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। বীরভূম জেলার 44 জন শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করা হয়। শিক্ষকদের সম্মানিত করতে হাজির ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়ক সহ আরো অনেকে। এই বীরভূম থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে
ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, কাদের জন্য? আপনাদের জন্য। সেটাকে তো ভুলে যেতে পারি না, অনেক কথা আছে, অনেক কথা শোনার আছে, জানার আছে। একসঙ্গে পেছনে আরও তিনটে প্রোগ্রাম নিয়ে অনেক কথা বলা গেল না, যে কথা আপনারা সকলেই জানেন। সমাজে শিক্ষকরা এখনো পর্যন্ত যারা গুণী শিক্ষক তারা সম্মান পেয়ে যান, এবং ছাত্রছাত্রীরা এই শিক্ষকদের হাত ধরে তাদের ভবিষ্যৎ চিন্তাধারা বা ভবিষ্যতে কী করবেন না করবেন সেটা তারা সিদ্ধান্ত নেয় আপনাদের হাত ধরে। তো আজকে আমরা যত এগিয়ে চলেছি এতদিন স্বাধীনতার পরেও, আজকে দেশে এবং রাজ্যে এবং আমাদের জেলায় এখনও আমরা মাত্র 75% সাক্ষরতার মধ্যে আনতে পেরেছি। সুতরাং এখনও আমাদের বড় দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্বটা আপনাদেরকে বেশি নিতে হবে, কারণ আপনারা সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত। মানুষকে মানুষ করার দায়িত্ব আপনাদেরই, আপনারাই করছেন সেটা। আমরাও আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, যে যা জায়গায় হোক, সে রাজনীতিতে হোক, কেউ অধ্যাপক হোক, কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, সেটা কিন্তু সেইভাবে আপনারা তাকে তৈরি করেছেন। দুজন শিক্ষারত্ন বর্ণালী রুজ ও দীনবন্ধু বিশ্বাসকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। এদিনের সভায় 400 জনের বেশি শিক্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিশু কিশোর একাডেমি ও তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতা হয়ে গেল বোলপুর উচ্চ বিদ্যালয়ে। প্রায় 200 জন ক্ষুদে চিত্রশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 2টি বিভাগে এই ছবি প্রতিযোগিতা রাখা হয়। ক বিভাগ 5 থেকে 10 বছর বয়সী এবং 10 থেকে 16 বছর বয়সের ছেলেমেয়েদের জন্য খ বিভাগ। এদিনের ছবির বিষয় ছিল পরিবেশ। ক্ষুদে শিল্পীরা তাদের ভাবনায় নানা চিত্র ফুটিয়ে তোলে সাদা কাগজের মধ্য দিয়ে। আঁকা শেষে তাদের পুরস্কৃত করা হয়। আঁকা প্রতিযোগিতায় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, চিত্রশিল্পী সারথী দাস, চিত্রশিল্পী তারকনাথ দাস, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু ও বোলপুরের তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী। নিয়ন্ত্রিত কৃষিবিষ ব্যবহার নিয়ে একটি কর্মশালা সম্প্রতি আয়োজিত হয়েছিল বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে। অনুষ্ঠানে ভারত তথা এশিয়ার প্রথম কৃষি স্নাতক, এটা আমরা মনে করি। ভারতবর্ষের অনেকে হয়তো মানতে চান না, কিন্তু এটা আমরা মানি, এটা আমরা মানব। তো তার নামাঙ্কিত এই যে প্রতিষ্ঠান, যেখানে আজকে আমরা বিভিন্ন উন্নত চাষবাস নিয়ে আলোচনা করছি, যেটা অনেকদিন আগে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন এবং যেটা উনি তার ছেলের মধ্য দিয়ে তাকে শিখিয়ে এনে এখানে করতে চেয়েছিলেন, সেই উন্নত ধারায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং সেই উন্নত ধারাতে যাতে করে এগোনো যায়, তার জন্য আপনাদেরকে গ্রাসরুট লেভেল এক্সটেনশন ফাংশনারিস হিসাবে আমরা মনে করছি, যাদের মধ্য দিয়ে চাষিদের বন্ধুদের কাছে আমরা আরো সহজে পৌঁছাতে পারবো। এবং চাষি বন্ধুরাও আপনাদের কাছে যেহেতু আগে আসে, সেহেতু তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন যেহেতু আপনাদের আগে হয়, সেহেতু চাষি বন্ধুরা আরো অনেক বেশি উপকৃত হবে। শুধুমাত্র কৃষি বিজ্ঞানী বা কৃষি প্রযুক্তির জন্য নয়, সঙ্গে সঙ্গে আরো অনেকগুলি ফ্যাক্টর আছে। যেমন এই প্রযুক্তিগুলিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যেমন অংশীদার কৃষক বন্ধুরা, তেমনি সমান অংশীদার আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। অনেক ক্ষেত্রে আমরা হয়তো ভুলভ্রান্তি করে থেকে কিছু পরামর্শ দিতে পারি না,
যে কারণে আজকে নতুন করে সেফ নিউজ এবং অ্যান্টি কাউন্টার বিড নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে বা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছেন। সমগ্র বীরভূম জেলার কীটনাশক ব্যবসায়ীরা ছাড়াও বহু কৃষক বন্ধু অংশগ্রহণ করেন।